টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পঞ্চম শ্রেণীর ভাগেরাধ্যায়ের নতুন পর্ব নিয়ে এসেছি। এই পর্বে তিনটি অঙ্ক সমাধান দেখাবো। তো এখানে উদাহরণ এক থেকে তিনটি অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি। তো উদাহরণ এক এর তিনটি অঙ্কের মধ্যে বলা হয়েছে ভাগ করো। তো সাধারণভাবে ভাগ, এখানে আমরা জানি যে যেই যে সংখ্যাটাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, আর যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর ভাগ করার পর যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটাকে বলা হয় ভাগফল, এবং ভাগ করার পর যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে সেই সংখ্যাটিকে বলা হয় ভাগশেষ। তো আমরা এখানে ভাজ্য দেখতে পাচ্ছি 83,426, সেটাকে ভাগ করতে হবে 32 দ্বারা, তাহলে 32 হচ্ছে ভাজক আর 83,426 হচ্ছে ভাজ্য। এই একইভাবে দুই নম্বরটায় 62,685 ভাজ্য আর 83 হচ্ছে ভাজক, আর তিন নম্বর অঙ্কটা হচ্ছে 42,138 হচ্ছে ভাজ্য আর 203 হচ্ছে ভাজক। তো দেখো, যেমনটি বলছিলাম যে এই যে ভাজক যত থাকবে সেটা থেকে যদি আমরা ছোট একটা একটু সুবিধাজনক সংখ্যা চিন্তা করে নিই, যেমন এটা ভাজক আছে 32, 32কে চিন্তা না করে যদি আমরা 30 চিন্তা করি, তাহলে 30-এর এক দ্বারা গুণ করলে 30 একে 30, 30কে দুই দ্বারা গুণ করলে বা 30-এর দ্বিগুণ হচ্ছে 60, আবার 30-এর তিন গুণ হচ্ছে 90। এভাবে কিন্তু আমরা খুব সহজেই হিসাব করতে পারি। তো এটা হচ্ছে একটা সহজ কৌশল যেটা অবলম্বন করে তোমাদেরকে বিভিন্ন পর্বে আমি অঙ্কের সমাধান দেখিয়েছি। আশা করি তোমাদের এইটা উপকার হবে, কারণ সাধারণত 32-এর নামতা বা 83-এর নামতা এগুলো কিন্তু সবার মনে থাকে না বা মুখস্থ থাকে না। তো সেই কারণে 83 চিন্তা না করে 80 চিন্তা করলে কিন্তু অঙ্কটা আমরা সহজে মিলাতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা এক নম্বর অঙ্কটায় চলে যাবো। এক নম্বর অঙ্কটায় যদি আমরা সাজিয়ে নিই, দেখো 83,426 ভাগ 32। তো আমরা এটাকে যদি সাজিয়ে নিই, লিখতে পারি এখানে 32 ভাজক হিসাবে নিয়ে ভাগটা উপরে নিচে করব, কারণ তোমার বইতে উপরে নিচে ভাগ করে দেওয়া আছে উদাহরণে। পাশাপাশি কিন্তু ভাগ করা যায়, কিন্তু এখনকার বর্তমান বইগুলোতে উপরে নিচে ভাগ করা শেখাচ্ছে। তো তাহলে দেখো, আমরা ভাজক যেহেতু দুই অঙ্ক পেয়েছি, এখানে ভাজ্য থেকে প্রথমে দুই অঙ্ক টেনে দেখবো যে ভাজকের সমান বা তার থেকে বড় হয় কিনা। যদি ভাজকের থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু নেওয়া যাবে না, সমান হলেও নেওয়া যাবে, সমানের থেকে বড় হলেও নেওয়া যাবে। তো ভাজক দুই অঙ্ক নিয়ে 32 আর ভাজ্য দুই অঙ্ক নিয়ে হয় 83, তাহলে ভাগ করা যাবে। তো আমরা এই 83-এর মধ্যে থেকে যেটা একবার ডানের অঙ্ক সেটার উপরে বসাতে হবে ভাগফল। এটা আমরা ইতিপূর্বে জেনেছি, আবার নতুন করে শিখবো প্রত্যেক পর্বে। তাহলে দেখো, যদি এটা 32 না হয় 30 হয়, তাহলে 30 30 দুগুণে 60, 3 30 90। এখানে তিনবার নিলে 30 যদি হতো তাহলে তিনবার তিন ভাগফলে নিলে এই ভাজ্যের মধ্যে 90 প্রয়োজন হতো, কিন্তু আমাদের তো 90 এখানে নেই, তাহলে দুইবারের বেশি নেওয়া যাবে না। তাহলে যদি আমরা 2 এখানে চিন্তা করি, তাহলে দেখো 30 চিন্তা করে কিন্তু 2 নিয়েছে, কিন্তু 2 নেওয়ার পর এখন আমরা 32 চিন্তা করবো। তাহলে 2 আর 2 গুণ করলে 2 2 গুণে 4, যেটা বসাবো 3-এর নিচে, আর 2 আর 3 গুণ করলে 3 2 গুণে 6, যেটা বসাবো আমরা 8-এর নিচে। তো দেখো, এখন যদি আমরা বিয়োগ করি 83 থেকে 64, তাহলে দেখো 3 থেকে 4 বিয়োগ করা যায় না, 13 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই 9, হাতে এই 13 ধরেছি, হাতে নিতে হবে 1, 1 যাবে 6-এর সাথে, হয়ে যাবে 7। তো 8 থেকে 7 বিয়োগ করলে পাবো আমরা 1, তো এই 19 পেলাম। এখন এখান থেকে যদি আমরা দেখো এই 4 যদি কেটে নিয়ে আসি, তাহলে আমরা এখন সংখ্যা পাই হচ্ছে 194। তো আবার যেমনটি চিন্তা করেছিলাম 30, সেইভাবে চিন্তা করতে থাকবো। 30 দুইবার নিলে 60, তিনবার নিলে 3 30 90, চারবার নিলে 3 4 12 মানে 120, পাঁচবার নিলে হয় 150, ছয়বার নিলে হয় 3 6 18 মানে 180। এখন আরও যদি 2 6 বার নয় তাহলে হয় 12, তার মানে 180, আরও যদি 12 নেই তাহলে 190 92, আর আমাদের এখানে আসে হচ্ছে 194। তার মানে এটা আমরা 6 বার নিতে পারি, 6 বার নিলে 6 আর এই 2 গুণ করলে 6 2 গুণে 12 2, হাতে 1 নিতে হবে, আবার 6 আর 3 গুণে 3 6 18, আর হাতে রেখে হচ্ছে 19। দেখো, এই হচ্ছে কাছাকাছি সংখ্যা, বড় হওয়া যাবে না, কাছাকাছি সমান অথবা কাছাকাছি একটা নিকটবর্তী সংখ্যা নিতে হবে। ভাজ্য যত আছে সেটার নিকটবর্তী একটা সংখ্যা অথবা সমান নেওয়া যাবে, কিন্তু বড় নেওয়া যাবে না। তো দেখো, এই 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকে 2, 9 থেকে 9 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে 0, বামে লেখার প্রয়োজন নেই। উপর থেকে আরও একটা অঙ্ক যদি কেটে নিয়ে আসি, মানে 2 যদি কেটে নিয়ে আসি, তাহলে যে ভাজ্যটা হয় সেটা হচ্ছে 22 আর ভাজকটা হচ্ছে 32। ভাজকের থেকে যদি ভাজ্য ছোট হয়ে যায় উপর থেকে একটা সংখ্যা কেটে নিয়ে আসার পরেও, তাহলে ভাগফলে অবশ্যই একটা শূন্য বসাতে হবে। তো এবার এখানে ভাগফলে শূন্য বসিয়ে, এখানে শূন্য বসিয়ে আবার 22 লেখা যায়, তারপর আবার পরের অঙ্ক টানা যায়, অথবা এরকমও বলা যায় যে পরপর দুইটা অঙ্ক কেটে নিয়ে আসার প্রয়োজন হলে ভাগফলে একটা শূন্য বসানো যায়। দুইভাবে কথাটা প্রচলিত আছে,
তুমি যেভাবে শিখে অভ্যস্ত সেভাবে তুমি মনে রাখবে। তো বলেছি নিয়ম অনুসারে একটা অঙ্কই কাটতে হবে, একটা অঙ্কই টেনে নিয়ে নিচে নিয়ে আসতে হবে। যদি সেই অঙ্কটা টেনে নিয়েছে নিচে নামিয়ে আসার পর ভাজকের থেকে সংখ্যাটা ছোট হয় বা ভাগ করা না যায়, সেক্ষেত্রে কিন্তু ভাগফলে একটা শূন্য বসিয়ে পরের অঙ্কটা টানতে হবে। আর যদি কেউ মনে করে না এটা যদি ভাগ যায় না, তাহলে এখানে শূন্য বসিয়ে আবার 22 লিখে পরে 6 কাটবো, তাও করা যায়। তো আমি একটা ধাপ বাড়াতে চাচ্ছি না, সরাসরি এখানে এই 6টা কেটে নিয়ে আসছি। দেখো এখন দেখো হয়ে যায় আমার কত, 226। এখন দেখো 192 পর্যন্ত কিন্তু 6 বার যায়। তো 192 পর্যন্ত 6 বার গেলে আরও যদি 30 যোগ করি বা এটার সাথে যদি আরও 30 নিই তাহলে কত হয়? তো এটার সাথে 30 নিলে 90 আর 30 হয় হচ্ছে 120। 220 এখানে আছে 2 আর এখানে এটার মধ্যে আছে 2, মানে 4, তার মানে 224 হয়ে যায়। তাহলে 224 মানে কি, এটা 7 বার যাবে, 6 বারে তো 192 হয়, এটা আছে হচ্ছে 226। তার মানে কি 192 থেকেও যেহেতু বড়, তার মানে আরও এক ঘর বেশি যাবে। 6 বারে কিন্তু আমাদের 192 হয়েছিল, তাহলে 7 বার নিলে এবার দেখো 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 7 আর 3 গুণ করলে 3 সাথে 21, আর হাতে রেখে হচ্ছে 22, বিয়োগ করলে 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, আর বাকিগুলো শূন্য হয়, বামে লেখার প্রয়োজন। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে দেখো আমরা ভাগফল পেয়েছি 2607 ও ভাগশেষ পেয়েছি 2, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তরটা আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি আর তোমরা এটা আলাদা করে লিখে তারপর ভাগফলে তো ভাগশেষে তো লিখে নেবে। তো এই ছিল 1 নম্বর অঙ্কটার সমাধান। তো একই নিয়মে যদি আমরা 2 নম্বর অঙ্কটা করতে চাই, তাহলে দেখো 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে ভাজ্য হচ্ছে 62685 আর ভাজক হচ্ছে 83। তো আমরা এটা যদি লিখতে পারি একইভাবে সাজিয়ে নিয়ে, এখানে 83 62685। তো ভাজক থেকে যদি 2 অঙ্ক চিন্তা করি, ভাজ্য থেকে যদি 2 অঙ্ক নিতে চাই, তাহলে এই 2 অঙ্কের মতো করে এটা নিলে তাহলে দেখো 83 হয় ভাজক, আর এই 2 অঙ্ক নিলে হয় 62। তো ভাজকের থেকে ভাজ্যটা ছোট হয়ে যায়, তার মানে প্রথম অবস্থায় আমাদের 3 অঙ্ক নিতে হবে। তো 3 অঙ্ক যদি নেই, তাহলে দেখো এটা যদি 83 না হয়, যদি 80 হয়, তাহলে 80 যদি আমরা নামতা পড়তে থাকি, তাহলে 80 দেখুন 160, মানে 3 আর 24 মানে 240, 4 আর 32 মানে 320, এভাবে যদি পড়তে থাকে, তাহলে দেখো 7 বার যদি নিতে চাই তাহলে 7 8 56 মানে 560। এরপরে যদি আরও 3 নেই, যদি 8 বার নিতে চাই তাহলে দেখো এটা যদি 80 থাকতে তাহলে 8 8 64, তার মানে 640। এখানে যদি আমাদের 640 নেই, তার মানে সর্বোচ্চ আমাদের 7 বারই নেওয়া যাবে। 7 আর 3 গুণ করে 3 সাথে 21 1, হাতে 2, 7 8 56 আর হাতে 2 হচ্ছে 58, তার মানে 3 সাথে 21 1, হাতে 2, 7 8 56 আর 2 হচ্ছে 58। বিয়োগ করলে 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর 2 থেকে 8 বিয়োগ করার জন্য 12 থেকে 8 বিয়োগ করলে 4, এটা 12 ধরেছে হাতে 1, এটা 6 হয়ে যাবে, 6 থেকে 6 বিয়োগ করলে 0। 1 অঙ্ক কেটে নিয়ে এসে নিচে নামাবো, তাহলে হয় 458। 458 যদি হয়, তাহলে দেখো এইটা আমাদের এই 80, আবারও যদি চিন্তা করি তাহলে এখানে যদি 5 বার নিই, 5 8 40 মানে 400, যেহেতু 400 হয়ে যায় তো 6 বার নিলে 6 8 48 মানে 480 প্রয়োজন হয়। যদি এটা 80 হয়, তারপরেও 6 বার নিলে এই 80 দ্বারা যদি গুণ করি তাহলেও 680 প্রয়োজন হয়। কিন্তু আমাদের তো 480 প্রয়োজন হয়, 480 কিন্তু এখানে নেই, তার মানে এটা সর্বোচ্চ 5 বারই নেওয়া যাবে। 5 আর 3 গুণ করলে 3 5 15 5, হাতে হলো 1, তো 5 আর 8 গুণ করলে 5 8 40 আর হাতে রেখে হচ্ছে 41। তো দেখো এটা বিয়োগ করলে পায় মানে 3, বিয়োগ করলে পায় 4, আবারও যদি এই 5 কেটে নিয়ে আসি তাহলে দেখো আসে আমাদের 435। এখানে দেখো 5 বার নিয়ে 415 মিলেছে, এখানে 435, তার মানে কাছাকাছি সংখ্যা, তার মানে আবারও 5 বারই নেওয়া যাবে সর্বোচ্চ 415। তো বিয়োগ করলে 0 আর বিয়োগ করলে হচ্ছে 2, তার মানে এখান থেকে আমরা পাই, সুতরাং ভাগফল 755 ও ভাগশেষ 20, আর এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। উত্তরটা কিন্তু আমি সব অঙ্কের মধ্যেই সংক্ষিপ্ত করে লিখে দিই, তোমরা এটা আলাদা করে তুমি এখানে উত্তর লিখে ভাগফলে তো ভাগশেষে তো লিখে দেবে। তো দেখো এই 2টা অঙ্কের সমাধানটা যেভাবে করেছি, তো পরের অঙ্কটা আমরা একইভাবে সমাধান করব। 3 নম্বরটার ক্ষেত্রে 3 নম্বরটা ভাজ্য হচ্ছে 42138 আর ভাজক হচ্ছে 203। তো একই নিয়মে সাজিয়ে নিব, এখানে 203 ভাজক
ভাজ্য হচ্ছে 42138। ভাজকের এখানে রয়েছে 203, আর ভাজ্যে যদি তিন অঙ্ক নেই তাহলে হবে 421। তার মানে ভাজকের থেকে ভাজ্যটা বড়ই হবে। তাহলে যদি বড় হয়ে যায় তাহলে এটা 203 না হয় 200 চিন্তা করি, 200 চিন্তা করলে তাহলে আমাদের আসে 200 × 2 = 400। তার মানে দুইবার নেওয়া যাবে সর্বোচ্চ, তিনবার নিলে 600 লাগবে। তো তিন দুইবার নিলে ছয় হয় মাত্র, এখানে রয়েছে 421, তো সেই কারণে আমরা দুইবার নিব। তাহলে 3 × 2 = 6 আমার হাতে নেই, তাহলে 200 আর 2 × 2 = 4। তার মানে দুইবার নিলে 203 দুইবার নিলে আসে হচ্ছে 406, বিয়োগ করলে 11 থেকে 6 বিয়োগ করলে থাকবে 5, 11 ধরেছি হাতে 1 নিতে হবে, 1 যাবে শূন্যের সাথে, 1 হয়ে যাবে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তো এই 5 থেকে যদি আমরা 3টাকে কেটে নিয়ে আসি তাহলে হয় দেখো 153। নিয়ম অনুসারে একটা অঙ্ক কাটতে হবে, কেটে নিয়ে আসার পর যদি ভাজ্য ভাজকের থেকে ছোট হয় ভাগ ফেলে একটা শূন্য বসাতে হবে, শূন্য বসিয়ে পরের অঙ্কটা টানতে হবে। এটাকে এইভাবে মনে রাখা যায়, পর পর দুইটা অঙ্ক একই সাথে কেটে নিয়ে আসতে হলে, তুমি কেটে নিয়ে আসতে বাধ্য হলে অবশ্যই ভাগ ফেলে একটা শূন্য বসিয়ে তারপর কেটে নিয়ে আসতে পারবে। তো সেই কারণে এখন দেখো এটা হয় হচ্ছে 1538। 1538 মানে এটা কিন্তু অনেক বড় সংখ্যা, তার মানে এটা কতবার যাবে দেখো, যদি 200 হয় তাহলে যদি আমরা 200 নিই তাহলে 205 বার নিলে 1000, 6 বার নিলে 1200, 7 বার নিলে 1400, 8 বার নিলে 1600। 1600 কিন্তু নেই এখানে, তো 7 বার নেওয়া যাবে সর্বোচ্চ। আর 3 যে রয়েছে 3 × 7 = 21 হবে, যা এখানে আমাদের রয়েছে। তাহলে এখানে আমাদের যদি নিই 3 × 7 = 21, হাতে হলো 2 × 7 = 0, আর হাতে 2টা বসে যাবে। এবার তাহলে 7 × 2 = 14, তাহলে দেখো 8 থেকে 1 বিয়োগ করলে 7, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তার মানে 117। তো দেখো 117 পেলাম আমরা ভাগশেষ, আর ভাগফলটা পেলাম হচ্ছে 207। তো আমরা এটাকে লিখতে পারি, সুতরাং ভাগফল 207 ও ভাগশেষ 117, আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো এখন দেখো যে নিয়ম অঙ্কটা সমাধান করেছি, মূলত প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা একই নিয়ম অনুসরণ করছি, যে ভাজক যতই থাকুক সেটাকে আমরা যেটাকে বেশি তাড়াতাড়ি গুণে প্রকাশ করতে পারি বা যেটার গুণফল আমরা খুব তাড়াতাড়ি মিলাতে পারি এরকম একটা সংখ্যা চিন্তা করব, তার থেকে বাড়তি যত হয়, যতবার নিয়ে আমরা ওই সুবিধাজনক সংখ্যাটা যতবার নিয়ে গুণ করা যায় তার সাথে অত সংখ্যা। যেমন এটাকে আমরা 7 বার চিন্তা করেছি, 3 × 7 = 21 হয়, মানে 1421। 1421 1538 থেকে বেশ ছোট এবং কাছাকাছি একটা সংখ্যা। আর যদি 8 বার নিই তাহলে 200 হলেও 1600 হয়, তো 1600 তো আমাদের এখানে নেই, তার মানে এক তো কম নিতেই হবে। তো সেই কারণে বাড়তি যে সংখ্যাটা থাকে সেটা যদি একটু বড় না হয় খুব একটা মানে প্রভাব ফেলে না, এই কারণে আমরা এটা সুবিধাজনক সংখ্যা চিন্তা করে বারবার অঙ্কগুলো সমাধান করছি। তো আশা করি এই পর্ব থেকে তোমরা এই তিনটা অঙ্ক সমাধান বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব আমরা এই উদাহরণ 1-এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। খুদা হাফেজ।